সবাইকে নমস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ফতুল্লাপুর কবরস্থানের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। ফতুল্লাপুর কবরস্থান সংস্কার সমিতির পক্ষ থেকে এই সভা, আমরা এখানে এসেছি আমাদের পৌরপিতা শেখ নাজিমুদ্দিন এবং পৌরমাতা সুলতানা বানু রাওভানে। এখানে উপস্থিত আছেন বিধান বিশ্বাস, উত্তর দমদম পৌরসভার সভাপতি, এবং তাপস কর, উত্তর দমদম তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত আছেন মৌলানা সাহেবরা, উপস্থিত আছেন আপনারা সকলে। আমাদের এই ফতুল্লাপুর সংখ্যালঘু বা মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে আমরা মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। ঈদের সময় আসি, অন্যান্য অনুষ্ঠান যখন নাজিম ভাই জাকাত করে, কাপড় বিলি করে, তখন আমরা আসি। ইসলাম ধর্মে মৌলিক কয়েকটা কর্তব্য বলা আছে, কি? নামাজ, রোজা, কালমা, হজ, জাকাত, এই পাঁচটা কাজ আমাদের করতে হবে। নামাজ কবার পড়তে হবে? পাঁচবার, ফজর, আসর, যোহর, মাগরিব, ইশা। এখন এই মুসলমান সমাজে তিনটে জায়গা জরুরি। একটা হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ জায়গা দরকার। দুই, কুরবানি করার জন্য আলাদা কুরবানি মাঠ দরকার, যেটা ঈদুজ্জোহার সময় আমরা ব্যবহার করি। আর তিন, একটা কবরস্থান দরকার, সবারই ইন্তেকাল হলে সেইখানে কবর দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী আমরা মসজিদ বা ঈদগাহ সংস্কারের জন্য টাকা দিতে পারি না। সরকারি নিয়ম হচ্ছে কিছুই হিন্দু ধর্মস্থান, মন্দির বা খ্রিস্টানদের চার্চ, তাতেও টাকা দিতে পারি না। কিন্তু তার সাথে যুক্ত যে ব্যাপারগুলো, তাতে আমরা সাংসদ তহবিল থেকে টাকা দিতে পারি। মূলত নাজিম এবং সুলতানার অনুরোধে আমরা এই কবরস্থান সংস্কারের জন্য আমি সাংসদ তহবিল থেকে 10 লাখ টাকা দিয়েছি, এবং পৌরসভা থেকে বিধান বিশ্বাসের মাধ্যমে 16 লক্ষ টাকা এসেছে। আপনারা দেখছেন যে কবরের কবরস্থানের চেহারাটা পাল্টে গেছে, সবুজ রং করা পাঁচিল হয়েছে, ভিতরে ওই পৌরসভার পাওয়া টাকায় মাটিটা ভর্তি করা হয়েছে, আর কবরস্থানের মধ্যে ছোট ছোট রাস্তা করা হয়েছে। এই উন্নয়নটা আমরা করতে পেরেছি, আমাদের সকলেরই একদিন অন্ত হবে, এবং আমি আশা করি যে এখানকার লোকরা এই কবরস্থানেই সময় পাবে। সবাই হয় না, সেদিন আমাদের কামারহাটির কাউন্সিলর কালাম আনসারি, তিনি মারা গেলেন, তা আমি সকাল থেকে ছিলাম, ওরা বললেন না আমাদের যেখানে দেশ শাসন আমি সেইখানে নিয়ে যাব। ওরা এখান থেকে নিয়ে গেলেন, নিয়ে এসে চার দিনের ওখানে কবর দিয়ে 4 দিনের এখানে অনুষ্ঠান করলেন। কিন্তু এখানকার লোক বেশিরভাগই, তাদের বাইরে তো ঘরও নেই, তাদের ঘর হচ্ছে এখানেই, তারা এখানেই কবর দেবেন, এইটা আমাদের আশা। তাই আমরা এইটুকু কাজ করেছি। এইটা গুণ সব সম্পূর্ণ হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে ফতুল্লাপুরের হ্যালো একটা কবরস্থানের সংস্কার হয়েছে, একটা ফতুল্লাপুর হাই স্কুলের জন্য 12 লক্ষ টাকা, আর কুরবানি মাঠের উন্নয়নের জন্য 12 লক্ষ টাকা খরচ করেছে। কাজ আরও ফতুল্লাপুরে বাকি আছে। আপনারা জানেন এগুলো আগে পঞ্চায়েতের এলাকা ছিল, পরে এটা পৌরসভায় এসছে। এখন অনেক রাস্তাঘাট রিপেয়ার করার দরকার আছে, সরকারের টাকার একটু অভাব আছে, তাই আস্তে আস্তে এগোচ্ছে।
কিন্তু আমরা রাস্তাঘাটও মেরামত করে ফেলবো আস্তে আস্তে। আমার যতটা সাহায্য করা সম্ভব আমি নিজেও সেই সাহায্য করব। আমি খুব আনন্দিত যে এই কাজ আমরা করতে পেরেছি। আমাদের চেয়ারম্যান অত্যন্ত সক্রিয়, তিনি সব সময় প্রতিদিন পৌরসভায় যান, সব সময় কাজ করার চেষ্টা করছে। আর নাজিম এবং সুলতান এই স্বামী স্ত্রী, তারা এই এলাকার উন্নয়নের জন্য নিবেদিত। আমি একটা হিসেব দেখছিলাম যে পুরো পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ঘর করা হয়েছে এই 34 এবং 4 নম্বর ওয়ার্ড। এই যে ঘরগুলো দেওয়া হয়েছে, আগে 1800 মানুষ ঘর পেয়েছে, এটা একটা খুব বড় কাজ নাজিম এবং সুলতানা করেছে। আমরা যখনই বলে আমি সাহায্য করি, আমাদের বিশেষ দায়িত্ব সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ানো। আমাদের মুখ্যমন্ত্রীও সবসময় বলেন যে আমাদের যে সংখ্যালঘুরা আছে তাদের জন্য উন্নয়নের কাজ করতে হবে, আমরা সেই কাজে ব্যাপৃত আছি। আমি দীর্ঘ বক্তৃতা রাখতে চাই না। আপনারা দেখছেন যে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলে। এর আগে রামনবমীর দিনে অশান্তি দু জায়গায় হয়েছে, আমরা এর ঘোর বিরুদ্ধে। এগুলো হওয়া উচিত হয়নি, এগুলোকে যাতে না হয়। আমাদের এই উত্তর দমদমে শান্তি আছে এবং শান্তি আমরা রাখব, কিন্তু আপনারা জানেন একটা দল আছে তারা চায় যে অশান্তি সৃষ্টি করবে, তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রুখতে হবে। আমি আর বেশি বক্তৃতা দেব না, বিধানের একটার সময় মিটিং আছে বোর্ডের। আমি আপনাদের নমস্কার জানিয়ে, সেলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ।